পিসিওএস রোগ মূলত মেয়েদের আর্লি এজে এটা বোঝা যায়, কারণ যেসব মেয়েরা বিশেষ করে ফাস্টফুড খায় বা হেলদি, ওদের মানে ফিজিক্যাল যে ওয়ার্কগুলো এগুলো কম করে, বিশেষ করে আমাদের শহরের এলাকায় যে মেয়েগুলো, এদেরই কিন্তু এই রোগগুলো বেশি হয়। এই রোগটা হলে কি হয় যে ওদের মাসিকের প্রবলেম হয়, যেমন অনিয়মিত মাসিক বা হয়তো মাসে মাসে হচ্ছে, খুব কম পরিমাণ হচ্ছে। পরবর্তীতে কি হয়, এই এই পিসিওএস রোগীদের বাচ্চা কনসিভের জন্য ঝামেলা হয়, এবং এই পিসিওএসের লেট কমপ্লিকেশন হিসেবে ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, জরায়ুর ক্যান্সার হতে পারে। পিসিওএস রোগ প্রতিকারের জন্য আমাদের আসলে ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সেভাবে অভ্যস্ত করতে হবে, ফাস্টফুড খেতে দেওয়া যাবে না, ফিজিক্যাল ওয়ার্কগুলো বাচ্চাদের দিয়ে করাতে হবে। হ্যাঁ, বিশেষ করে আমাদের শহর এলাকার বাচ্চাগুলো দেখা যাচ্ছে যে বাসায় ওরা মোবাইলেই অভ্যস্ত, ওদের ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই, এই কারণে কিন্তু পিসিওএস রোগটা বেশি হচ্ছে। অতএব এগুলো আমাদের ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে সেভাবে অভ্যস্ত করতে হবে।